বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখা সোনার পাথর বাতি। খবরের কাগজে দেখলাম প্রতিশোধের আগে ওরা মধুর বসিয়েছে। মনে পড়ল কোড়কে দিতে সুবিধে হবে বলে ইন্ডিয়ানদের আগেও ওরা রেড বসিয়েছিল। কিসের এত জোর ওদের ক্ষমতার? যদি সত্যি তা থাকতো তাহলে হাড়ে রেড়ে বসাতো আমায় ছেড়ে দেড়ের আগে, এক পংক্তির মধ্যে গুলে দিত ডাকাত আর বাউলকে। কিন্তু না, সভ্যতার পর সভ্যতা ঘোড়ার আগে গাড়ি বসাতে বসাতে ওরা গেঁজে গেছে। একবার, শুধু একবারই চাওলার আগে কল্পনা বসছে দেখেও ওরা আপত্তি করেনি। কি ভাগ্য দেখো, সেও কেতলি শুদ্ধ ভেঙে পড়ল মহাকাশের কোনো নাম না জানা বাইল এনে। আর তো ঝুঁকি নেওয়া সম্ভব নয়, এখন থেকে ওরা প্রত্যেকটি মিষ্টি মেয়ের নামের আগে হয় প্রমোটার নয়তো সফটওয়্যার প্রফেশনালের নাম বসাবে। গড়ের মাঠে মাথা নিচু করে এসব ভাবতে ভাবতে মনে হচ্ছিল প্রতিবাদ করি। মাথা তুলতেই মনে হলো কি লাভ, ওরা তো তারামণ্ডলের আগেও বিড়লা বসিয়েছে। আপনারা শুনছিলেন ভোকাল সঙ্গীতা চ্যানেলে বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখা সোনার পাথর বাটি। কবিতাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে হবে, সবার সঙ্গে শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব তো করতেই হবে, তাই না? ধন্যবাদ।